কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে নেই। স্যার সৈয়দ আহমদ পরবর্তীতে আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলেন, হিন্দু জমিদারের কাছে চাঁদা চেয়েছিলেন, হিন্দু জমিদার জুতা তুলে ঢেল মারছিল, কি করছে, জুতা তুলে ঢেল মারছিল, বলছে মুসলমান নেরের জাত, তোরা ইউনিভার্সিটি বানাবি, চাঁদা নিতে এসেছিস, চাঁদা দিচ্ছি তোরে। স্যার সৈয়দ আহমদ জুতাটা উঠে ব্যাগের মধ্যে নিয়ে তারপরে সেটা বাজারে নিলামে বিক্রি করে সেটাও আলিগড় বিশ্ববিদ্যালয়ে কাজে লাগিয়েছিলেন। বন্ধুগণ, শিক্ষা প্রতিষ্ঠান খুব প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান একা একই বানানো সম্ভব নয়। আশেপাশে যেসব মাদ্রাসা আছে সে মাদ্রাসাগুলিতে কি লেখাপড়া হয় ওরা আপনারা না জানলেও কমস্কম আমরা কিছুটা বুঝি। যারই ফলশ্রুতিতে কোরআন এবং সহি সুন্না ভিত্তিক একটি প্রতিষ্ঠান এদেশের মাটিতে হওয়া জরুরি, আর এই কারণে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। আল্লাহ পাক তাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরে ভালো কাজে সহযোগিতা করো, ভালো কাজে সহযোগিতা না করলে ভালো কাজ সুন্দরভাবে কমপ্লিট করা সম্ভব হয় না। পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা একে অপরকে করবেন, এটা খুব জরুরি বিষয়। পারস্পরিক সহযোগিতা যারা করেন, পারস্পরিক সহযোগিতা একটা প্রাণী পারস্পরিক সহযোগিতা করে, সেই প্রাণীটার নাম হলো পিঁপড়া। প্রাণীটার নাম কি? পিঁপড়া। পিঁপড়ার মধ্যে রাজনৈতিক দলাদলি নাই, মাঝহাবি ভাগাভাগি নাই, তরিকা ফেরকাবন্দি নাই, মাসলাগত কোনো দ্বন্দ্ব নাই, বর্ণ স্থান কাল পাত্র বর্ণ ভাষা এইগুলির কোনো বৈষম্য পিঁপড়ার মধ্যে নেই। একদল পিঁপড়া একযোগে এক টুকরা খাবার পেলে তারা কামড়িয়ে সবাই ভাগাভাগি করে খায়। যদি সেই বড় খাবার টুকরো তার গর্তে নিতে হয়, একদল সামনে থেকে টেনে নিয়ে যায়, আর একদল পিছন থেকে ধাক্কায় এবং ঠেলা দিয়ে আগায় দেয়। ঠিক তার বিপরীত আর একটি প্রাণী আছে, তার নাম হলো কুকুর, মিস্টার ডগ। এই ডগের হলো পাঁচটা খাসলত। কয়টা? পাঁচটা খাসলতের মধ্যে একটা ভালো আর চারটা খারাপ। উল্লেখযোগ্য পাঁচটা খাসলত আছে তার। প্রথম খাসলত হলো ওর মাথা গরম, ও জাত ভাই দেখলে সালাম কালাম মুসাফা মুআনাকা কিছুই করে না। একজন এই ডগ আসতেছে ওই মাহমুদপুর বাজার থেকে, আর এক ডগ আসতেছে মেলান্দহ থেকে, দুইজনের ফয়লা ব্রিজের মধ্যে দেখা হয়ে গেল। জাত ভাইয়ের সঙ্গে কামড়া কামড়ি করে, সালাম কালাম মুসাফা মুআকা করে না। এরা হলো এই জাতের এই খাসলতের লোক। আর পিঁপড়া, পিঁপড়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কুত্তার নামে কোনো সুরা নাজিল করেননি, সুরা নাজিল করেছেন পিঁপড়ার নামে। কার নামে? পিঁপড়ার নামে সুরা নাজিল করেছেন। সুরাটির নাম সুরাতুন নামল, নমল না, নামল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান।
লায়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপরা ভাষণ দিচ্ছে আর সেই ভাষণ শুনছেন হলেন সুলাইমান আলাইহিস সালাম। কে শুনছেন পিপরার ভাষণ? কোথায় পাওয়া গেল? কোরআনে। কোন সূরায়? সূরাতুন নামলে। রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম, সিংহ ছাড়া তবু সে কি মাইমান সিংহ নয়, নাম দিয়ে কি হয়, নামের বড়াই করো না ভাই নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। কোরআন শুরু হয়েছে যেই সূরা দিয়ে সেটা হলো গরুর সূরা, সূরাতুল বাকারা। সমাপ্ত হয়েছে যেই সূরা দিয়ে সেটা হলো মানুষের সূরা, সূরাতুন নাস। মানে গরু কোরআন পড়তে পড়তে মানুষ হয়ে যাবে। সূরা বাকারা কোরআনের শুরুতে আর মানুষের সূরাটা শেষে। মানে কোরআন পড়তে পড়তে গরু মানুষ হয়ে যাবে। মক্কার কাফেরেরা যারা নিজের কন্যাকে জীবন্ত হত্যা করত, ওরা কি গরু না গরুর সে অধম? উলাইকা কাল্লানাম, উলাইকা কাল্লানাম ইবালহুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, তার চেয়ে নিকৃষ্ট। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে পিপরার সূরা নাযিল করলেন। পিপরা থেকে আমাদের শিক্ষণীয় পারস্পরিক সহযোগিতা, মিলেমিশে কাজ করা। ক্বালাত নামলাতুম ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপরা ভাষণ দিচ্ছে, হে পিপরার দল তোমরা গর্তে ঢোকো। সুলাইমান আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী সৈন্য সামন্ত তোমাদেরকে পায়ের তলায় যেন পিষে না ফেলে। কে ভাষণ দিচ্ছে? পিপরা। ভাষণ শুনছেন কে? সুলাইমান আলাইহিস সালাম। সমস্ত প্রাণীকুলের ভাষা যিনি বুঝতেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিপরা ভাষণ শুনছেন। সুলাইমান আলাইহিস সালাম পিপরার ভাষণ শুনে পিপরাকে হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করলেন, ও পিপরা, এত সুন্দর ভাষণ কেন দিচ্ছিলি রে পিপরা? পিপরা কয়, সুলাইমান, পিপরার রাজত্বের রাজা হলাম আমি, পিপরার সমাজের সর্দার আমি, তোমার পায়ের তলায় পিষ্ট হয়ে একটি পিপরা যদি মরে যায় আল্লাহর আদালতে, আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আল্লাহর আদালতে জিজ্ঞেস করলে জবাব দেওয়ার ক্ষমতা আমার হবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মানুষের গায়ে হাত তুলতেন, নরশার্দুল বড় মেজাজওয়ালা লোক ছিলেন, কোরআন পড়ার পরে নরম হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে পিপরা দিয়ে আল্লাহ আমাকে শিক্ষা দিচ্ছেন। পিপরার সামান্য রাজত্ব, তার জবাবদিহির ভয়ে সে তার সমাজের লোককে সতর্কতা জানাচ্ছে, আর আমি এত বড় রাজত্বের জলে স্থলে আমার রাজত্ব। ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা, পিপরার ভাষণ শুনে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন। পিপরার জবাব শোনার পরে তিনি বললেন, রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আমালা সালিহান। হে আল্লাহ, যেই রাজত্ব আমাকে দিয়েছ, আমার পিতামাতাকে দিয়েছ, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান কর। পিপরা হলো সুলাইমান আলাইহিস সালামের, পিপরা হলো সুলাইমান আলাইহিস সালামের শিক্ষক। কার শিক্ষক? সুলাইমান আলাইহিস সালামের শিক্ষক। সুলাইমান আলাইহিস সালামকে পিপরা শিক্ষা দিল। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল
দুইজন মারামারি করলো। মারামারি করে এক ভাই আরেক ভাইকে কি করলো? মেরে ফেললো। ফাবাসাল্লাহু গোরাবান ফাবাসাল্লাহু গোরাবাই ইয়াবহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতাহি ক্বালা ইয়া ওয়াইলাতা আযাস্তু আন আকুনা মিছলা হাযাল গোরাব। কাবিল হাবিলকে মেরে ফেলে কিভাবে দাফন করবে খুঁজে পাচ্ছে না বুদ্ধি। আল্লাহ পাক দুই কাক পাঠিয়ে দিলেন, কাক এসে মাটি হাসড়িয়ে কাবিলকে জানিয়ে দিল তোমার মরা ভাইয়ের লাশ কিভাবে দাফন করতে হয়। আল্লাহ পাক পশু পাখির কাছেও মানুষের জন্য শিক্ষণীয় রেখেছে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পারস্পরিক সহযোগিতা পিঁপড়া একে অপরকে করে থাকে। পারস্পরিক সহযোগিতা ছাড়া পৃথিবীতে কোনো ভালো কাজ, কোনো খারাপ কাজ, কোনো কাজই সমাধা হয় না। এই জন্য চাই পারস্পরিক সহযোগিতা। সহযোগিতা আপনি করবেন তা আপনার জন্য কল্যাণ, আপনি না করবেন আপনি বঞ্চিত হলেন ভালো কাজ থেকে। কিন্তু আল্লাহর দিনের কাজ আল্লাহ পিঁপড়াকে দিয়ে করিয়ে নেন, মৌমাছিকে দিয়ে করিয়ে নেন। আল্লাহর দিনের কাজ আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখিকে দিয়ে করিয়ে নেন। সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ফামা কাসা গায়রা বাইদিন, পুরা ঘটনা বলার সময় আমার নেই, সময় খুব কম। ফামা কাসা গায়রা বাইদিন ওয়াকালা আহাদতু বিমা লাম তুহিদ বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইয়াকিন ওয়াজাদতুহা ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইউ ওয়ালাহা আরশুন আযীম। সুলাইমান, আমি গেছিলাম সাবায়, সেখানে দেখলাম একজন নারী নেতৃত্ব দিচ্ছে, তার বিরাট সিংহাসন আছে। সেই মহিলা এবং তার সমাজের লোকেরা সূর্যের সামনে সেজদা করে। সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর পৌঁছালেন হুদহুদ পাখি। হুদহুদ পাখির খবর পেয়ে সুলাইমান আলাইহিস সালাম ইয়ামানে অভিযান চালালেন। ইয়ামানের মাটিতে ইসলাম কায়েম হলো, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, তার শুরুটা ছিল হুদহুদ পাখি। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের কাজ পশু পাখিকে দিয়েও করিয়ে নেন, মানুষকে দিয়েও করিয়ে নেন, কাফের মুশরিককে দিয়েও কোনো সময় আল্লাহ পাক ভালো কাজ করে নেন। আল্লাহু আকবার। বন্ধুগণ, সেই সুলাইমান আলাইহিস সালাম যখন মারা গেলেন, আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের লাশ খাড়া করে রাখলেন। কোরআনুল কারীমে সূরাতুস সাবা 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাতাহু ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাক মালাকুল মউতকে বলেন, জান কবজ করো। দাঁড়ানো অবস্থায় জান কবজ করে, আর জিনের রাজমিস্ত্রি বাইতুল মাকদেস তৈরি করছে। ওই দেখ বাবা সুলাইমান লাঠিয়াতে করে তার মেরে শেষ করে ফেলবে, বলে তাড়াতাড়ি কাম কর। সুলাইমান আলাইহিস সালামের মরা লাশ খাড়া করে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদেস কমপ্লিট করলেন। আল্লাহু আকবার। বাইতুল মাকদেস কমপ্লিট হলো। পাহারাদার কে? জিন্দা সুলাইমান না মরা সুলাইমান? সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পরে তার লাশ দিয়ে আল্লাহ পাক পাহারাদার বানায় কাজ করে নিলেন। আমাদের বাংলাদেশে রাজনৈতিক দলের, বড় বড় দুই দলের দুইজন নেতা আছেন, ছিলেন তাই না? দুই নেতা ছিলেন বড় বড়, সেই দুই নেতার নাম না নিয়ে বর্তমান নেতা কর্মীদের চলার সুযোগ নাই সামনে।
কত বছর যাবৎ পুঁজি বানিয়ে সেই নাম ভাঙায় ভাঙায় তারা চলছে সামনে। কারণ সেই দুই নেতা এমন কিছু এই দেশের মাটিতে এমন কিছু অবদান রেখে গেছেন, বছরের পর বছর, যুগের পর যুগ তাদেরকে এ জাতি ভুলবে না। মানুষ কাজ করে, মরার পরে তার কাজের ক্রিয়া প্রতিক্রিয়া মূল্যায়ন হয়। দুইজন নেতা, দুই মেরুর লোককে কোন দল করেন তা আমার দেখার বিষয় নয়, কিন্তু দুইজন নেতার মৃত্যুর সময়ে, শেষ বিদায়ের সময়ে আমরা তাদেরকে আদর সোহাগ করে শ্রদ্ধা জানায় বিদায় করতে পারি নাই, গুলি আর বুলেট দিয়ে তাদেরকে বিদায় করেছি। এই ছিল তাদের পাওনা আমাদের পক্ষ থেকে, আমরা নেমো খারাম জাতি। বন্ধুগণ, দুইজন নেতাই বের হয়ে আসছিলেন গোলাগুলির আওয়াজ শুনে। দুই দলের দুই দুই বড় নেতা এন্তেকালের পূর্ব মুহূর্তে বেরিয়ে আসছিলেন গোলাগুলির আওয়াজ শুনে। এখান থেকে প্রমাণিত হয় এদেশের মানুষকে, এ জাতিকে তারা কি পরিমাণ ভালোবাসতেন, আর কি পরিমাণ বিশ্বাস করতেন, আর কি মহব্বত তাদের প্রতি ছিল। তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে আমার বুকে গুলি করার জন্য আমার দলের লোকেরা বা আমার দেশের লোকেরা এসেছে। যারা ভালো মানুষ হয় তারা সরল সোজা হয়, যারা সিটার হয় তারা অপরকে সিটার মনে করে, যারা সরল হয় তারা সবাইকে সরল মনে করে। ঘুণাক্ষরেও যদি তারা অনুমান করতেন যে আমাকে মারার জন্য এসেছে, তাহলে খালি হাতে ওই অবস্থায় গোলাগুলির আওয়াজ শুনে বের হওয়ার কথা নয়। বন্ধুগণ, মানুষ কাজ করে দুনিয়াতে তার প্রতিক্রিয়া থেকে যায়। আপনি যদি কাজ না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরা সুলাইমান আলাইহিস সালামের মতো একজন মানুষকে দিয়ে আল্লাহ তার দিনের কাজ করায় নিতে পারেন। অতএব আল্লাহর দিনের কাজে আমরা প্রত্যেকেই সহযোগিতা করব ইনশা আল্লাহ। রাজি তো? কে কে রাজি আছেন হাত তোলেন। আল্লাহু আকবার, দুই হাত তোলেন, হাত তুলে রাখেন, নামাবেন না যখন নামাতে বলবো। আল্লাহ তোমার বান্দারা ভালো কাজে সহযোগিতা করার জন্য ওয়াদা করেছে, দুই হাত তুলে ওয়াদা করেছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, ভালো কাজে জড়িয়ে থাকার তৌফিক দাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? পকেটে ঢুকাবেন, যার যার পকেটে সেই সেই আর একজনের পকেটে ঢুকাবেন না, যার যার পকেটে সেই সেই ঢুকাবেন। সবাই বিসমিল্লাহ বলে, হ্যাঁ আমি 1000 টাকা দিচ্ছি আমার পক্ষে। মাশাআল্লাহ, মালাকুল মউতেরও জান কবজ হবে, হবে না? আলেম মৌলবীরা খালি টাকা তোলে দেয় না। এই দেখুন একজন আলেম মানুষ, তিনি 1000 টাকা সর্বপ্রথম দিলেন। আপনারা 5-7 মিনিট ধৈর্য ধরেন, এরপরেই কিছুক্ষণের মধ্যেই ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের সুযোগ্য উত্তরসূরি ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, হাদিস ফাউন্ডেশন কি বলে শিক্ষা কার্যক্রম, হাদিস ফাউন্ডেশন শিক্ষা কার্যক্রমের তিনি মাওলানা আইনুল হক চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব তিনি আসবেন। তারপরে তরুণ উদীয়মান বক্তা বাশার বিন হায়াত, সে তিনিও আসবেন। তো কাজে আমি তো বয়স্ক মানুষ আর আপনাদের পরিচিত পুরাতন মুখ, আমাদের খুব দ্রুত চলেও যেতে হবে, তাই কয়েক মিনিটের মধ্যে এই মাদ্রাসার জন্য কে 1 বস্তা চাউল মাসে মাসে ছাত্রদের খাবারের জন্য 5 বস্তা